হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে নিয়ে এসেছি তোমার জন্য একটা নতুন ভিডিও। আপনারা জানেন কি একটা মোবাইলে ডবল হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যায় কি না? হ্যাঁ, অবশ্যই যায়। একটা মোবাইলে দুটো হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যায়। তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমে প্লে স্টোর যাবো। প্লে স্টোর থেকে একটা অ্যাপ ডাউনলোড করবো। অ্যাপটার নাম হচ্ছে ডবল স্পেস লাইট। আমি এখানে সাজি DULSPAC লাইট, ডবল স্পেস লাইট এখানে সার্চ দিব। সার্চ করার পর এখানে একটা অ্যাপ আসবে। এই অ্যাপটা আমাদের ডাউনলোড করা আছে, আপনারা একটু ডাউনলোড করে নেবেন। তাহলে যাক সেই অ্যাপে। এই অ্যাপটাতে যাওয়ার পরে এখানে হোয়াটসঅ্যাপ অপশন আছে, ক্লিক করব। হোয়াটসঅ্যাপ ক্লিক করব, হোয়াটসঅ্যাপ খুলে গেছে দেখতেছেন। একটু ওয়েট করব। তারপর কন্টিনিউতে ক্লিক করব। তারপর এখানে মোবাইল নাম্বার দেবো, যে নাম্বার আপনি আরেকটা হোয়াটসঅ্যাপ খুলতে চান সেই নাম্বার এখানে দিব। এখানে আপনাকে দেখানোর জন্য একটা মোবাইল নম্বর দিতেছি, আমার নাম্বার। এখানে আমার নাম্বারটা দিলাম, তারপর নেক্সট করব। নেক্সট করার পরে ওকেতে ক্লিক করব, কন্টিনিউ করব। তারপর এখানে একটা ওটিপি আসবে, কোড নাম্বার দেখতে পাচ্ছি। এখানে ওটিপি চলে আসে, ওটিপিটা এখানে দিব, 6 6 6 3 2। দেখছি এখানে ভেরিফাইড হয়ে গেছে। তারপর কন্টিনিউটি ক্লিক করব। তারপর এলাও, যেগুলো পারমিশন হবে সেগুলো সব দিতে হবে, স্কিপ করব। এখানে নাম দিতেও পারে বা না দিলেও চলবে এখানে নাম। আর নেক্সট করব। এখানে নাম যে কোনো একটা নাম দিতে হবে, আমার নাম দিতেছি। দেখছি যেন হোয়াটসঅ্যাপ খুলে গেছে একটা। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন।